শ্বশুর বাড়িতে কাজ করেও মহরনা আদায় করা যায়। সাহেব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, আমি আমার কন্যাদায়ের একজনকে মার সাথে বিবাহ দিতে চাই, তবে শর্ত হচ্ছে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে, এটি আমার ইচ্ছা। মুসা আলাইহিসসালাম বললেন, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো, মূলত এটি ছিল তাদের বিয়ের মহরনা। মুসা আলাইহিসসালাম চাকরির 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করলেন। ইতিপূর্বে ইয়াকুব আলাইহিসসালাম তার মহরনার বাবদ 7 বছর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছেন।